নেকড়ে এবং বাচ্চা ছেলে। একটি বাড়ির উপরে একটি বাচ্চা ছিল। নিচে তাকিয়ে সে দেখল একটি নেকড়ে তার নিচ দিয়ে যাচ্ছে। অবিলম্বে সে তার শত্রুকে গালাগালি করল ও আক্রমণ করল। খুনি ও চোর, সে বলছিল, তুমি এখানে সৎ লোকের বাড়ির কাছে কেন, যেখানে তোমার নোংরা কাজগুলি জানা? সেখানে তুমি উপস্থিত হওয়ার সাহস কিভাবে করলে? অভিশাপ দাও, আমার বন্ধু, নেকড়ে বলল। নিরাপদ দূরত্ব থেকে সাহসী হওয়া সহজ। গল্পের শিক্ষা হল, নিরাপদ দূরত্ব থেকে সাহসী হওয়া খুব সহজ।